আমি বাসার চৌধুরী, এই শহরের একজন প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী। তাসবিন আমার একমাত্র আদরের সন্তান। খুব ছোটবেলায় তার মা মারা যায়, তখন থেকে আমিই তার মা, আমিই তার বাবা। তোরা নিজেদের মধ্যে এত ঝামেলা কেন করিস? যেখানে আমি আছি কোনো সমস্যা নাই, চল সবাই রেস্টুরেন্টে যাবো। সব হবে, ঠিক আছে। তাসবিনের প্রতিদিনের ব্যস্ততায় ছিল বন্ধুদের নিয়ে আড্ডা, ঘোরাঘুরি এবং বিভিন্ন নামি দামি রেস্তোরাঁয় খাওয়া দাওয়া। পড়াশোনা তো নেই বললেই চলে। আমার ব্যবসা নিয়ে অত্যধিক ব্যস্ততায় ঢাকা পড়ে যায় তার সকল অনিয়ম ও উচ্ছৃঙ্খলতা। তাসবিনের প্রতি অতিমাত্রায় ভালোবাসা, আত্মবিশ্বাসের কারণে সে যখন যা আবদার করত, কোনো কিছু না ভেবে আমি তা পূরণ করতাম। কি করছো বাবা তুমি? এই তো খবর করছিলাম। তা তোমার কি খবর? তুমি কি আমার খবর নাও? সবসময় তো বিজনেস নিয়ে ব্যস্ত। সবই তো তোমার জন্য। তা বাবার কাছে কি আবদার নিয়ে এসেছো? বাবা, আমি না আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরতে যেতে চাচ্ছি লং ড্রাইভে। যাবে, সমস্যা কি? তো টাকার প্রয়োজন তো। ওকে, কত লাগবে তোমার? এই না, এখানে মনে হয় 50,000ই হবে, পুরোটাই রেখে দাও। থ্যাংকস এ লট বাবা। নানা অজুহাতে আমার কাছ থেকে নিয়ে অর্থ দিয়ে প্রতিরাতে বন্ধুদের নিয়ে নেশা ও পার্টিতে মাতত সে, যা আমার নিকট অজানা ছিল। এভাবে একদিন গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে বাসায় ফেরার পথে এক হতদরিদ্র রিক্সা চালককে চাপা দেয়।
রিকশা চালকটি মারা যায়। প্রত্যেক অপরাধেরই শাস্তি অনিবার্য। আমার টাকা, ক্ষমতা কোনো কিছুই নিজের আদরের বকে যাওয়া সন্তানকে বাঁচানোর ক্ষেত্রে কাজে আসেনি। হ্যালো, হ্যাঁ ওসি সাহেব, আপনি কোন সাহসে আমার ছেলেকে গ্রেফতার করেছেন? হ্যালো হ্যালো শিট, হ্যালো, হ্যাঁ আমি বাসার চৌধুরী বলছি, আমি একটু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতে চাই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ মহিম সাহেব, প্লিজ আমার ছেলেকে একটু ছাড়ার ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দিচ্ছি, জানেনই তো আমার একটি মাত্র ছেলে, প্লিজ মহিম সাহেব। হ্যালো হ্যালো মুহূর্তের মধ্যেই একটি ঝড় আমার সুন্দর জীবন, গুছানো সংসার এলোমেলো করে দেয়। আদালত তাজবিনকে সাজা দিয়ে দেয়।